আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পিস টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আলোচনার আজকের পর্বে। আমরা আজকে আলোচনা করব মাসলাহা তথা মানব কল্যাণ নির্ধারণ করার জন্য যে মূলনীতিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে স্পেশাল কিছু মূলনীতি আছে। মানব কল্যাণ সম্পর্কে আমরা ইতোপূর্বে কমন কিছু মূলনীতির কথা আপনাদেরকে বলেছিলাম, আজকে আমরা স্পেশাল কিছু মূলনীতির কথা বলবো এবং তার আগে মাসলাহার তিনটা প্রকার আপনাদের সামনে আমরা তুলে ধরব। মাসলাহা মানে আমরা আগেও বলেছিলাম, মাসলাহা মানে হচ্ছে কল্যাণ, উপকার, মঙ্গল যে কাজগুলোতে আমাদের নিহিত রয়েছে, এবং তার বিপরীত শব্দ হচ্ছে ক্ষতি, যেটাকে আরবিতে বলা হয় মাফসাদা বা অপকার বা বিপর্যয়, অকল্যাণ, অমঙ্গল ইত্যাদি। এই শব্দগুলো আমাদের কাছে খুবই পরিচিত। এখন এগুলো নির্ধারণ করার বিষয়টা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের আলোকে হওয়াটা আমাদের জন্য বাঞ্ছনীয়, এই জন্যই বিষয়টা বারবার এসেছে। এই জন্য শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারা যে সকল ওলামায়ে কেরাম এবং স্কলাররা সেই বহু আগ থেকে কথা বলছেন, আজও কথা বলছেন, তারা কিন্তু এই যে মাসলাহা এবং মাফসাদা, মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ এই বিষয়টা নির্ধারণ করাটা মাকাসুদের শরিয়া বা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। মাসলাহা বা কল্যাণ শরিয়ার দৃষ্টিতে তিন প্রকার। এক নম্বর হচ্ছে সেই সকল কল্যাণ যেগুলো বিবেচিত হওয়ার ব্যাপারে কোরআন অথবা সুন্নায় দলিল আছে, অর্থাৎ শরিয়া এগুলোকে বিবেচনা করেছেন যেটা কল্যাণকর, যেমন সালাত আদায় করা কল্যাণকর, যেমন সিয়াম পালন করাটা কল্যাণকর, যেমন সত্য কথা বলাটা কল্যাণকর, যেমন মানুষকে দান খরচ সাদাকা করাটা কল্যাণকর, মানুষের উপকার করাটা কল্যাণকর, কাউলুন মারুফুন সাদাকা, সুন্দর কথা বলাটা কল্যাণকর ইত্যাদি। তাহলে কল্যাণকর দিকগুলো তো শত শত হাজারে হাজারে আছে, যেহেতু কোরআন সুন্নায় নানা ধরনের নির্দেশ এসেছে, সকল নির্দেশই আমাদের জন্য কল্যাণকর। তাহলে প্রথম প্রকারটা হলো সেই সকল মাসলাহা যেগুলো স্পষ্ট করে আল কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে উল্লেখ করে দিয়েছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাহলে মানে উম্মতের সকলের মতে এবং সকল স্কলারের মতে এই ধরনের মাসলাহা যে মাসলাহা হিসাবে বিবেচিত হবে তাতে কোনো দ্বিমত নাই, অর্থাৎ সকলের মতে এটা মাসলাহা, সকলের মতে এটা কল্যাণ, সকলের মতে এটা মঙ্গল হিসাবে বিবেচিত হবে এবং গৃহীত হবে। আমি আবারও রিপিট করছি, তাহলে মাসলাহা বা কল্যাণের প্রথম প্রকার হচ্ছে যেই প্রকার সম্পর্কে কোরআনে বা সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যেটা করো অথবা এটা কল্যাণকর ইত্যাদি, যার নির্দেশনা আমাদের কাছে ক্লিয়ার, আমাদের কোনো সন্দেহ নেই যে এটা কল্যাণকর। তাহলে সর্বসম্মতিক্রমে এটা কল্যাণ হওয়ার বিষয়টি সেও ধার্য হবে এবং অপরিহার্য। দ্বিতীয় হচ্ছে ইসলামী শরিয়ার যে দলিল তথা কোরআন এবং সহি হাদিস রয়েছে তার মধ্যে একটা কল্যাণকে, আমি যে কোনো একটা জিনিসকে বলবো, কল্যাণকে নয়, যে কোনো একটা মাসলাহা যাকে অনেকে মাসলাহা মনে করছে, এমন একটা জিনিসকে হারাম বলে নির্ধারণ করে দেওয়া হয়েছে করা যাবে না, তাহলে সেটা সর্বসম্মতিক্রমে মাসলাহা হবে না। যেমন মদপান করা, মদপান করার মধ্যে যদি কিছু কল্যাণ থেকেও থাকে, এবং আজকালও আমরা দেখছি অনেক মানুষ মদপান করে থাকে কারণ তারা সেটাকে কল্যাণকর মনে করে, তাদের জন্য এটা মাসলাহা, কিন্তু শরিয়া বলছে এটা মাসলাহা নয়। মিথ্যা কথা বলা, অনেকেই মনে করেন যে আমি আজকে যদি মিথ্যা কথা বলি তাহলে একটা বিপদ থেকে রক্ষা পাবো, অপমান থেকে রক্ষা পাবো, মানুষ আমাকে খারাপ বলবে না কারণ আমি সত্য কথাটা বলে দিলে মানুষ আমাকে অপমানিত করবে, আমাকে আক্রমণ করবে ইত্যাদি ইত্যাদি। তাহলে মিথ্যা বলাটা তার কাছে একটা মাসলাহা, কিন্তু শরিয়া এটাকে বলেছে যে মাসলাহা নয়। শরিয়া এই মিথ্যা কথা বলাটাকে হারাম ঘোষণা করে দিয়েছে। এরকম আরো অনেক উদাহরণ আছে। কেউ একজন ব্যক্তি যদি মনে করে আরেকজনের সম্পদ সে ছলে বলে কৌশলে বা চুরি করে অর্জন করবে, নিয়ে যাবে, এটা তার জন্য একটা মাসলাহা, কিন্তু শরিয়া বলছে চুরি করা হারাম, ছিনতাই করা হারাম, জোর করে নেওয়াটা হারাম ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে দ্বিতীয় প্রকার, হলো এই, যদি কেউ কোনো একটা মাসলাহাতকে মাসলাহা হিসেবে মনে করে অথচ শরিয়া
বলেছে যে না এই মাসলাহাটা মাসলাহা হিসেবে গ্রহণযোগ্য হবে না, এটা বাতিল, এলগা করে দিল, এটাকে ক্যান্সেল করে দিল, তাহলে সকল স্কলারদের অভিমতে এটা হলো ক্যান্সেলড একটা মাসলাহা অথবা বাতিল একটা মাসলাহা, এটাকে মাসলাহা হিসাবে, উপকার হিসাবে বা মঙ্গলজনক কল্যাণকর হিসাবে আর গ্রহণ করার কোনো সুযোগ নাই। তৃতীয় আরেকটা প্রকার আছে, সেটি হচ্ছে মাসলাহা, মানুষ ভাবছে কিন্তু আমরা যদি শরিয়ার টেক্সটগুলো একটু ভালো করে ইস্তেকরা করি, তাতাব্বর করি, গবেষণা করি, খুঁজে বের করি, তাহলে দেখব যে শরিয়ার পক্ষে কিছু বলছে না অথবা শরিয়ার বিপক্ষেও কিছু বলছে না। তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রকার মাসলাহা, শরিয়াতে এর পক্ষে কোনো কথা নাই, অর্থাৎ শরিয়া এটাকে হালাল নাকি হারাম এ ব্যাপারে একদম নিশ্চুপ। এটাকে বলা হয় আল মাসলাহা আল মোরসালা, মোরসালা মানে হচ্ছে মোতলাকা, অর্থাৎ এমন মাসলাহা যেটা শরিয়া মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছে এবং যেটা শরিয়া মানে ছেড়ে দিয়েছে উল্লেখ করা থেকে, এটাকে হারাম হিসেবে উল্লেখ করা থেকেও ছেড়ে দিয়েছে, হালাল হিসেবে উল্লেখ করা থেকে, অর্থাৎ হারাম হালাল কোনোটাই শরিয়া যেহেতু এখানে উল্লেখ করেনি, অতএব এটা হচ্ছে একটা মোতলাক মাসলাহা যে ব্যাপারে শরিয়ার কোনো বক্তব্য নেই। এই ধরনের মাসলাহাল মুরসালার ক্ষেত্রে কি করণীয়, সেটাই হচ্ছে সুনির্দিষ্টভাবে কিছু নীতিমালা। আমরা যেটা বলেছি যে সুনির্দিষ্ট কিছু নীতিমালা মাসলাহার সম্পর্কে আমরা বলবো, সেটা হচ্ছে এই তৃতীয় প্রকার সম্পর্কে। কারণ মাসলাহার প্রথম প্রকার সর্বসম্মতি মতে সেটা মাসলাহা হিসাবে গণ্য হবে, যেহেতু কোরআন হাদিসে এর পক্ষে, এটা যে মাসলাহা সেই পক্ষে কথা আছে, উদ্ধৃতি আছে, দলিল আছে। দ্বিতীয় হচ্ছে কোরআন হাদিসে যখন বলা হয় এটা মাসলাহা নয়, তখন মানুষ সেটাকে মাসলাহা বললেও সেটা মাসলাহা হবে না এবং সেটা বাতিল হবে। তাহলে এই দুটোর ব্যাপারে তো আমরা একটা সহজ সমাধানে চলে আসলাম, সর্বসম্মতিক্রমে সমাধানে চলে আসলাম। তৃতীয় থাকলো যে এই মাসলাহার ব্যাপারে শরিয়ত কিছুই বলছে না, শরিয়তের সকল দলিল ঘেঁটে আমরা কিছু বের করতে পারছি না যেটা কি হালাল হবে না হারাম হবে। এই তৃতীয় মাসলাহাটা সত্যিকার মাসলাহা হবে কিনা, ওলামায়ে কেরাম যাতে মুসলিম উম্মার লোকেরা ভুল পথে অগ্রসর না হয়, যাতে সে তার প্রবৃত্তি দ্বারা প্রভাবিত হয়ে মাসলাহাকে নির্ধারণ না করে, সেই জন্য কিছু দাওয়াবেত কিছু নীতিমালা দিয়েছেন। মাসলাহাত নির্ধারণের বিষয়টা অত্যন্ত বিপজ্জনক একটা বিষয়, কারণ মুসলিম তার দুনিয়া দিয়ে আখিরাতকে ধ্বংস করতে চায় না, মুসলিম তার দুনিয়া দিয়ে তার ইবাদতকে ধ্বংস করতে চায় না, তার কার্যক্রম দিয়ে সে তার ভবিষ্যৎকে ধ্বংস করতে চায় না। যদি সে সত্যি না চেয়ে থাকে তাহলে এক্ষেত্রে কি মূলনীতি যেটা শরিয়তের মূলনীতির সাথে সম্পর্কিত, যে মূলনীতির আলোকে আমরা সহজেই এই যে মাসলাহাত, যে মাসলাহাতের ব্যাপারে শরিয়ত না হালাল বলেছে না হারাম বলেছে, সেটাকে আমরা যাচাই বাছাই করে সত্যি মাসলাহাত কিনা বলতে পারব। যদি আমাদের এই নীতিমালার আলোকে সেটা উত্তীর্ণ হয় তাহলে বলবো সেটা মাসলাহা, আর নীতিমালার আলোকে যদি সেটা উত্তীর্ণ না হয় তাহলে বলবো সেটা মাসলাহাত নয় বরং মাফসাদা। দর্শক, সেই নীতিমালাগুলো সংক্ষেপে আপনাদের সামনে আমি বলছি। এক নম্বর হচ্ছে এই মাসলাহাটা মাকাসেদে শরিয়ার আলোকে হতে হবে, অর্থাৎ আমরা বলেছি মাকাসেদে শরিয়ার এত সুন্দর কিছু লক্ষ্য উদ্দেশ্য নীতিমালা আমাদের আছে, যেগুলো দিয়ে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমাদের মাকাসেদে শরিয়ার আলোচনাটা কিন্তু সেই জন্যই আপনাদের সামনে পেশ করা, যাতে করে আমরা আমাদের জীবনের সকল কার্যক্রম শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাযুজ্য বজায় রেখে, সঙ্গতি বজায় রেখে আমরা করতে পারি। তাহলে এখানে এই যে মাসলাহাতের তৃতীয় প্রকারের কথা বললাম, শরিয়া যেখানে এটা সঙ্গত অসঙ্গত কিছুই বলেনি, তাহলে আমরা দেখব যে আমি এখন যেটাকে মাসলাহাত বলছি এটা ওভারঅল মাকাসিদে শরিয়া তথা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। যদি দেখা যাচ্ছে যে শরিয়ার কোনো একটা উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক, তখন এটাকে আর মাসলাহা বলা যাবে না। এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে কোরআন এবং সুন্নার যে নুসুসগুলো আছে, যে দলিলগুলো আছে, তার কোনো একটা দলিলের সাথে সেটা সংঘর্ষপূর্ণ হবে না। যদিও আমরা বলেছি আগে যে এটা শরিয়াতে হালাল হারাম কিছু বলেনি, কিন্তু অনেক সময় অন্য নস দ্বারা যে সর্বজন গ্রাহ্য একটা নিয়ম পাওয়া যায়, সেই নিয়মের সাথে যদি আমার এই ডিসিশনটা, মাসলাহাতের এই ডিসিশনটা সংঘর্ষপূর্ণ হয়, তবুও আমাকে ত্যাগ করতে হবে। তার মানে হচ্ছে ওভারঅল শরিয়ার যত টেক্সট আছে, কোনো একটা টেক্সটের সাথে, সেটা হোক কোরআন অথবা সহি হাদিসের কোনো টেক্সট, কোনোটার সাথে এই যে মাসলাহা যেটা আমি নির্ধারণ করতে যাচ্ছি তার সাথে কোনো সংঘর্ষ থাকবে না। তৃতীয় হচ্ছে ইজমাউল উম্মাহ,
উম্মার মুজতাহিদ ব্যক্তিদের বিভিন্ন যুগে যে ইজমাগুলো হয়েছে সেই ইজমায়ের সাথেও এই মাসলাহা যেটা আমি নির্ধারণ করতে যাচ্ছি সংঘর্ষ হবে না, কারণ ইজমা শরিয়াতের শক্তিশালী দলিল। অতএব এমন একটা মাসলাহা যেটা শরিয়াতে যে ইজমাটা অলরেডি হয়েছে সেই ইজমার সাথে সাংঘর্ষিক, তাহলে সেই মাসলাহাটা আসলে মাসলাহা থাকবে না। দর্শক, আমাদের সময় হলো একটা বিরতি, আমরা যাচ্ছি বিরতিতে, বিরতির পরে এসে আমরা বাকি শর্ত শারায়তগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা বিরতির পর ফিরে এলাম আবারও আলোচনায়। আমরা আলোচনা করছিলাম যে মাসলাহাতের ব্যাপারে শরিয়াতের দলিলে তাকে বাতিল করা হয়নি, তাকে সাব্যস্ত করা হয়নি, এমন মাসলাহাতের বিষয়ে সেটা আমরা কি মাসলাহাত হিসাবে তাকে সাব্যস্ত করতে পারবো কি পারবো না, তার কিছু নীতিমালা আমরা বলছিলাম। আমরা আপনাদের সামনে তিনটা নীতিমালা বলেছি। এক, মাকাসিদ শরিয়াহর সাথে সঙ্গতিপূর্ণ হওয়া। দুই, শরিয়াতের নাস তথা কোরআন ও সহিহ সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হওয়া। তিন, ইজমাউল উম্মাহ, যেগুলো আজকে লিপিবদ্ধ হয়ে গেছে, যে সকল সর্বসম্মত মত মুসলিম স্কলারদের এবং মুজতাহিদদের যে কোনো যুগে, তার সাথে সাংঘর্ষিক না হওয়া, এটা হচ্ছে তিন নম্বর। এই তিনটা আমরা আলোচনা করেছি। এবং চতুর্থটা হচ্ছে, যাতে করে এই যে মাসলাহাতটা, যেটাকে আমি মাসলাহাত হিসাবে গণ্য করছি, তার চাইতে বড় মাসলাহাত এর সাথে সেটা সাংঘর্ষিক হবে না। আমি একটা ছোট্ট মাসলাহা নিয়ে বড় মাসলাহাটাকে বাতিল করে দিচ্ছি, এই জিনিসটা হবে না। মনে করি যে আমার সন্তান শিক্ষিত হবে, শিক্ষিত হবে ঠিক আছে, সেজন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠাতে পারি, কিন্তু যে প্রতিষ্ঠানে এই শিক্ষাও পাবে আবার ইসলামী শিক্ষাও পাবে, এটা হচ্ছে তার বড় মাসলাহা। তাহলে আমরা দেখব যে একটা প্রতিষ্ঠানে সে ইসলাম শিখলো এবং জাগতিক জ্ঞানও শিখলো, আর আরেকটা প্রতিষ্ঠানে শুধুই জাগতিক জ্ঞান শিখলো, এ দুটোর মধ্যে যে প্রতিষ্ঠানে ইসলাম শিখলো এবং জাগতিক জ্ঞান শিখলো সেটা বেশি প্রাধান্য পাবে, তাহলে এটা আরেকটা শর্ত। এটা আমরা একটা উদাহরণস্বরূপ বললাম। এভাবে যে কোনো ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে যান, দেখবেন যে এর চাইতে বড় মাসলাহাত যেখানে আছে আপনি সেখানে যাবেন, কম মাসলাহাত যেখানে আছে সেটা আপনি ত্যাগ করবেন। আর আমরা এই উদাহরণটা দিলাম এজন্যে যে আসলে মুসলিম শিশু, কিশোর, তরুণ তরুণী, তাদের সবার জন্য ইসলাম শেখাটা কিন্তু জরুরি, এটা অপশনাল কোনো বিষয় না। আজকে আমরা ধর্মীয় শিক্ষাকে অপশনাল করে ফেলেছি, কিন্তু আসলে এটা সত্যিকারভাবে অপশনাল নয়, বরং এটা হচ্ছে শরিয়াতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা বলেছি মাসলাহাতু দ্বীন হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। তাহলে দ্বীন জরুরি বিষয়, দ্বীন তো কোনো অস্তিত্বশীল বিষয় নয়, দ্বীন হচ্ছে শেখার একটা বিষয়, দ্বীন হচ্ছে চেতনার বিষয়, দ্বীন হচ্ছে আকীদার বিষয়, দ্বীন হচ্ছে ইবাদতের বিষয়। অতএব সেই বিষয়গুলো আমাদের আজকের নতুন প্রজন্মের শিশু হোক, বালক বালিকা হোক, অথবা তরুণ তরুণী হোক, তাদের জন্য শেখাটা জরুরি। এই জন্য মুসলিম সমাজে আজকে যদিও দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি এমন প্রতিষ্ঠান অধিক হারে হচ্ছে যেখানে ধর্মীয় শিক্ষাকে কমপ্লিটলি ইগনোর করা হচ্ছে, ইসলামী শিক্ষাকে সেখানে উপেক্ষা করা হচ্ছে। আনয়ন করাটা আল্লাহ চাচ্ছেন, যেই চেঞ্জ আনয়ন করেছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যেই চেঞ্জ আজকে আনয়ন করার স্বপ্ন আমরা দেখছি। অতএব এখানে মাসলাহাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বড় মাসলাহাত যদি থাকে, তাহলে ছোট মাসলাহাতের কাছে যাওয়া যাবে না। যেমন ধরুন কোনো একটা ব্যাংকিং প্রতিষ্ঠান বা ইসলামী অর্থকারী প্রতিষ্ঠান, যেখানে আপনি আপনার আমানত রাখতে পারছেন, সেটা যদি ইসলামিক হয় আর যদি কনভেনশনাল সুদভিত্তিক প্রতিষ্ঠান হয়, দুটোই যদি থাকে, তাহলে আপনি ইসলামিক প্রতিষ্ঠানে রাখবেন, এটি হচ্ছে ইমানের দাবি। হ্যাঁ, আপনি যখন দেখবেন যে না, ইসলামের কোনো কিছুই আর সেখানে নাই, তখন বাধ্য হয়ে আপনি সেগুলোতে সাধারণ বা কনভেনশনাল প্রতিষ্ঠানগুলোতে আপনি রাখবেন, কিন্তু এটা হচ্ছে বেসড অন দ্যাট রুল, যেখানে আমরা বলেছিলাম আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত, যে জরুরতের কারণে নিষিদ্ধ বস্তু কখনো কখনো হালাল হয়, তবে খুবই সীমিত আকারে, সংকীর্ণ আকারে। যাই হোক, আমরা এই পয়েন্টে কথা বলতে গিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ নিয়ে এসেছি, যাতে করে আমাদের অভিভাবকরা এই যে রুলসগুলো বলছি এগুলো একাডেমিক রুল হিসাবে তারা জেনে নিয়ে ইগনোর না করেন, বরং এগুলো আমাদের জীবনধারার সাথে সংশ্লিষ্ট অত্যন্ত ঘনিষ্ঠ রুলস, যেগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলতে পারি। আমার চাকরি নির্ণয়ের ক্ষেত্রে, বাজারে যাব, যখন আমি কেনা বেচা করব, আমি পানীয় কিনব, আমি মানুষের সাথে ইন্টারাক্ট করবো, সব কিছুর ক্ষেত্রে আমরা যা করতে চাই সেটা অবশ্যই এক একটা মাসলাহা।
আমরা যা করতে চাই সেটা অবশ্যই এক একটা মাসলাহা, সেগুলো ক্ষেত্রে এই মাসলাহাটা নির্ধারণের ক্ষেত্রে যদি কোরআন হাদিসের স্পষ্ট দলিল আমাদের থাকে তাহলে তো কথাই নাই মাসলাহাটের প্রথম দুটো প্রকারের কথা, তাহলে আমরা সে মাসলাহা গ্রহণ করবো, আর যেটা বাতিলের কথা কোরআন হাদিসে স্পষ্ট আছে সেখানে আমরা যাবই না। তৃতীয়, যেখানে বাতিল কিংবা সাব্যস্ত করার কোনো কিছুই না থাকে সেখানে এই খাস বিষয়গুলো আসবে। এবং এখানে আমি বলেছিলাম যে বড় মাসলাহা বাদ দিয়ে ছোট মাসলাহার কাছে যাওয়া যাবে না। সর্বশেষ যে শর্তটা আমি বলবো সেটি হচ্ছে যে এই যে মাসলাহা মুরসালা, যে কোরআন হাদিস কিছুই বলেনি তারপরেও তার বাইরে গিয়ে আমি একটা সুনির্দিষ্ট এই যে ছয়টা নীতিমালা বললাম এর আলোকে একটা মাসলাহা নির্ধারণ করতে যাচ্ছি, এটা হতে হবে আদাত এবং মুআমালাতের ক্ষেত্রে, এটা ইবাদতের ক্ষেত্রে হওয়া যাবে না। মূল কারণটা আমাদের মনে হয় অনেকের কাছে স্পষ্ট, তারপর আমি বলছি সেটি হচ্ছে ইবাদত, এটা হচ্ছে তাওকিফিয়া, ইবাদত আল ইবাদাতু তাওকিফিয়া, ইবাদত হচ্ছে ওহি নির্ভর, অতএব ইবাদতের মধ্যে নতুন কোনো কিছুই অ্যাড করা যাবে না। মানে ধরুন আমরা জানি যে মহান আল্লাহ তাআলা ইবাদতের চ্যাপ্টারের মধ্যে যেগুলো তিনি ফরজ ওয়াজিব করেছেন স্পষ্ট করে বলে দিয়েছেন, আবার যে সমস্ত ইবাদত যেগুলো শিরকি চর্চা বেদাতি চর্চা সেগুলো স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হয়েছে, যেটা জাহেলি যুগে ছিল, দেখি যে তাদের মূর্তি পূজা কিংবা ইজ্জাত আনওয়াতের কথা আপনারা জানেন, এরকম আরো অন্যান্য আকিদার সাথে সংশ্লিষ্ট ইবাদতের সংশ্লিষ্ট মানে যে জিনিসগুলো শরীয়তে স্পষ্ট করে নিষেধ করে দিয়েছে যেটা ইবাদতের অংশ বা আকিদার অংশ সেগুলো করা যাবে না। কিন্তু এখন প্রশ্ন আসছে যে যদি আমরা নতুন কোনো ইবাদত চালু করি যেটা শরীয়ত বলেও নি হাও করেনি নাও করেন, তাহলে কি করা? এখানে নিয়ম হচ্ছে আমরা সেই আসলের দিকে ফিরে যাব যেটা বারবার আপনাদের কাছে বলেছিলাম, আল আসলু ফিল ইবাদাত আত তাহরিম ইল্লা মা শারআহু আল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন করেছেন তার বাইরে সবই হারাম। অর্থাৎ নতুন কোনো ইবাদত যদি কেউ নিয়ে আসেন তাহলে আমরা বলবো সেটা হারাম, এটাকে মাসলাহা মুরসালা হিসেবে চালিয়ে দেওয়া যাবে না। যেমন মাসলাহা যেটা কোরআন হাদিস এলগাও করেনি বাতিলও করেনি আবার সাব্যস্তও করেনি, অতএব এটা নতুন একটা ইবাদত, আমরা এর মধ্যে মাসলাহা দেখতে পাচ্ছি, মুসলমানদেরকে একসাথে করার জন্য কোনো উপলক্ষ পাওয়া যাচ্ছে না, এই জন্যে আমরা এটাকে জায়েজ করতে চাচ্ছি যাতে মুসলমানরা ঐক্যবদ্ধ হয় এরকম একটা আমলের ভিত্তিতে, যেমন জশ্নে জুলুস, যেমন ঈদে মিলাদুন নবী, যেমন এরকম আরো অনেকগুলো উপলক্ষ, সবে মেরাজ উপলক্ষে একসাথ হওয়া, নামাজ কালাম পড়া, এরকম আরো অনেকগুলো বেদাতি অকেশন আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না, আজকের মানুষ মনে করছে সেটাকে মাসলাহা। প্রিয় ভাইরা, আজকের মানুষ এই বেদাতগুলোকে মাসলাহা মনে করছে, আসলে সেটা মাসলাহা নয়। অনেকে আমাকে বলেছেন যে আচ্ছা আপনারা মিলাদুন নবী অথবা মিলাদ পড়তে নিষেধ করছেন কেন? এই মিলাদুন নবীগুলো তো মানুষকে অন্তত কিছু দিনই কথা তো শোনানো যায়, মিরাজের রাত্রে তো তারা কিছু নামাজ অন্তত পড়ে, অসুবিধা কোথায়? এটা তো একটা মাসলাহা। কিন্তু বুঝতে হবে আপনি শরিয়ার মূল ভিত্তিকে ধ্বংস করে দিয়ে এই মাসলাহাত তৈরি করতে চান, এটা শরিয়তে গ্রহণযোগ্য নয়। শরিয়া ইবাদতের মধ্যে তার দরজাটা বন্ধ করে দিয়েছে, ওহির দরজা যেদিন বন্ধ হয়েছে সেদিন থেকে শরিয়া তার দরজা ক্লোজ করে দিয়েছে, আর কোনো ইবাদত চালু হবে না, আর কোনো ইবাদত চালু করা যাবে না, চালু করলে সেটা হবে বিদআ। অনেকেই বলেছেন যে আজকে আমাদের দেশে অনেকগুলো অপসংস্কৃতি অথবা হিন্দুয়ানা সংস্কৃতি দেখা যাচ্ছে, যেমন মঙ্গল যাত্রা, অবশ্যই এগুলো হিন্দুদের আকিদা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ। তারা ভাবছেন যে দেখুন এটাকে প্রতিহত করার জন্য আর কোনো যাত্রা তো আমাদের নাই, আমাদের কিছু